কাজ ও খাদ্যের একমাত্র গ্যারান্টি দিতে পারে বামফ্রন্ট সরকার থাকলেই, আর সবই ভাওতাবাজি। এই কথোপকথনই উঠে এলো টাউন বরদলি বিধানসভা আসনে প্রচারের সময়ে গণদেবতাদের স্বীকারোক্তিতে। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বেরিয়েছিলেন প্রচারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থনে। তিনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন এলাকা, কথা বলেছেন বিভিন্ন মানুষের সঙ্গেও। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গরিব মায়ের আবেগ জোরানো কণ্ঠে স্বীকারোক্তি। কষ্টার্জিত অর্থে মেয়েকে স্নাতক স্তর পর্যন্ত পড়িয়েছে, বামফ্রন্ট থাকলে আমার মেয়ের চাকরিটা আজ হতো। পাশাপাশি তিনি শঙ্কা প্রকাশ করলেন, নিজের ভোট নিজে দিতে পারবেন তো, নাকি পুর নিগম ভোটের মতো ভোট চুরি হবে সন্ত্রাস জারি রেখে? দেখুন সেই কথোপকথন। আমি দিলাম কবে আপনারা? আমি নাই দেখি তোমার মেয়ের কিচ্ছু ছিল, মেয়ের তো গেজেট করছিলাম, কষ্ট কষ্ট কইরা দিন মজুরি কাম কইরা। রিপোর্ট চ্যানেল 3 রাত।